আসসালামু আলাইকুম, দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। চলে আসলাম উই আর ইন মালয়েশিয়ার পুত্রজায়ার সিঙ্গেল ব্লক বোটানিক্যাল গার্ডেন নিয়ে। চলেন দেখে ফেলি বোটানিক্যাল গার্ডেন। আমরা ঢুকলাম 7টার সময় খুলে, আর 7টায় বন্ধ হয় টিকিট কাউন্টার। হোয়ার ইজ দ্য টিকিট কাউন্টার? ও গার্ডেন ফ্রি। ও আচ্ছা, কোন টিকিট নাই, গার্ডেন ফ্রি। ফ্রম হোয়ার উই স্টার্টেড? বোটানিক্যাল গার্ডেনে ঢুকেই চমৎকার একটা লবি দেখতে পেলাম, আর দেন এখানে আছে টিকিট কাউন্টার অ্যান্ড ইনফরমেশন ডেস্ক। অবশ্যই ইনফরমেশন ডেস্কে কিছু সময় সীমাও দেওয়া আছে, বাট এটা কিসের আমি বলতে পারবো না, বিকজ আমি যতটুকু দেখেছি এই গার্ডেনটা প্রতিদিনই খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ঢুকতে কিছু পোকামাকড়ের মমি করা, বাটারফ্লাইয়ের মমি করা, আমার মেয়ে তো ওইখানেই ফিক্সড হয়ে গেছে। এনিওয়েজ চলেন, গার্ডেন ফ্রি, সাইকেলিং করলে পেমেন্ট করতে হবে। সাইকেল যে সাইকেলিং, আমি শুধু একা সাইকেল চালাইতে পারি, সেই জন্য আর সাইকেল নিলাম না, যেহেতু জিয়া চালাইতে পারে না। দেখি আমরা হেঁটে হেঁটেই ঘুরি যতদূর ঘুরতে পারি। সিঁড়ি দিয়ে নেমে একটা ফটো বুথের মতো করে দেওয়া, দেন আছে কিছু পোকামাকড় কীট পতঙ্গ নিয়ে ইনফরমেশন, তারপরে আমরা সোজা চলে আসলে পেয়ে গেলাম সাইকেলিংয়ের একটা জায়গা। মানে এখান থেকে সাইকেল পিক করতে হয়, টাকাটা কিন্তু দিতে হয় ইনফরমেশন ডেস্কের ওখানে। আমরা কিন্তু সাইকেল নেব না, আমরা এখানে এসেছি ওয়াশরুমের জন্য। আর এই যে উপরে ব্রিজটা দিয়ে আমরা যাব এখন, চলেন যাই। শুরুতেই আছে বোটানিক্যাল গার্ডেনের ইতিহাস, আছে ম্যাপও। বিভিন্ন গাছের নাম টাম আছে, সুন্দর একটা ব্রিজ। এখানে সব রেস্টুরেন্ট শপ সবগুলা 10টায় খুলে। ও সুন্দর একটা জায়গা দেখেন। আমরা হেঁটে হেঁটে যতটুকু ঘোরা যায় আছে আর কি ঘুরবো, হাঁটার রাস্তা দিয়েই ঘুরতেছি। অবশ্য এখানে মনে হয় সাইকেলও চালানো যায়, শুধু ব্রিজটা হাঁটার জন্য। চলেন ঘুরে ঘুরে দেখি বোটানিক্যাল গার্ডেনটা, সরকারের থেকে ফ্রি, ভালোই সুন্দর। আমরা ব্রিজ থেকে নেমে হাতের ডান দিক থেকে ঘোরা শুরু করেছি। এই দেখেন কি সুন্দর সুন্দর গাছ, গাছের নিচে আবার সবগুলোর নিচে নামও লেখা আছে। দেন আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর শেডের মতো, মেবি এখানে আঙ্গুর জাতীয় কোনো গাছ টাছও হয়। এনিওয়েজ আস্তে আস্তে সবচেয়ে সুন্দর একটা জায়গায় পৌঁছে গিয়েছি আমরা, এইটা হচ্ছে প্লাম হিল। দেখেন অনেক চমৎকার লেগেছে এই প্লাম হিলটা। এখানে আছে একটা কাঠের বাড়ি, ট্রি হাউস না ঠিক, কাঠের বাড়ি। চলেন দেখি।
বসার জায়গা অনেক হাঁটাহাঁটির পরে একটু বসে নিতে পারেন। আচ্ছা এখানে বিভিন্ন ট্রায়াল আছে, হ্যাঁ, কিন্তু আমরা সব ট্রায়াল দেখতে পারি নাই, হাঁটতে হাঁটতে যতটুকু দেখতে পেরেছি অতটুকুই আপনাদের দেখাচ্ছি। দেখি এটার কি ইতিহাস, জানি না, দেখি তো লেখাও তো নাই। আচ্ছা আপনাদের বলতেছি, দেখি যদি পাই কিছু। আমরা এখন সান গার্ডেনে আছি, দেখি সান গার্ডেনের হিস্ট্রিটা দেখি একটু। এই যে বাবা মেয়ে ছবি তুলতেছে, এটা হচ্ছে কি পাইপ পাইপ দেখি একটা বানাই রাখছে। অনেক সিঁড়ি দিয়ে দিয়ে আমরা নামতেছি, ভাগ্যিস নামতেছি, উঠতে গেলে ঝান পেরে যেত। এনিওয়ে এসে অ্যাকচুয়ালি সময় নিয়ে এসে পুরাটা ঘুরে ঘুরে দেখলে ভালো লাগবে আরো বেশি, অত সময় নিয়ে আসতে পারি নাই আমরা যেহেতু, আর একদম নতুন শহর তো আইডিয়া ছিল না, নাহলে কালকের বিকালে যতটুকু যা সময় ছিল ততটুকু সময়ে আমরা এইদিকে চলে আসতে পারতাম, ঘুরতে পারতাম। এই যে রাহা সারাক্ষণ কুলে থাকতেছে, এটা একটু দেখি এখানে কি সব আশেপাশে, এই যে পুত্র মসজিদ, এই যে প্রাইম মিনিস্টার হাউস, ভালোই ছোট জায়গা অ্যাকচুয়ালি বাট অনেক গুছানো। পুত্র জায়গাটা আমার কাছে এই জন্যই ভালো লাগলো, আসলে সকালবেলা উঠে দেখলাম, তারপর বিকালে কালকে সন্ধ্যায় দেখছি, খুবই গোছানো, একদম ছোট্ট সুইজারল্যান্ডের একটা এনভায়রনমেন্ট আছে, যদিও আমি সুইজারল্যান্ডে যাই নাই, মানে মুভি টুভিতে দেখি বা ইউটিউবে যতটুকু দেখছি, সুন্দর লাগলো, শুধু গরম। আচ্ছা ওই যে সান গার্ডেন দেখলাম না, সান গার্ডেন থেকে সোজা নেমে আসলে এই যে সিঁড়ি ধরে তাহলে এই জায়গাটা আসা যায়, আসা যায়, এটা খুব সুন্দর জায়গা, আমরা তো না দেখেই চলে যাচ্ছিলাম। এইটাই মেন পার্ক, পার্ক আর কি, বাহ সুন্দর। জায়গাটাই আছে ওয়াশরুম, আছে দারুণ একটা রেস্টুরেন্ট, বাট রেস্টুরেন্টটা খুলে বেলা ১২টায়। এনিওয়েজ আমরা এখন বের হয়ে যাচ্ছি, বের হতে যে দেখি চমৎকার একটা কাঠের স্কাপচার মতো করা, অ্যাকচুয়ালি স্কাপচার না মানে সেতু, সেতু টাইপের কিছু একটা করা, বাড়িঘর সেতু, দেখেন না অনেক সুন্দর। আমাদের বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ, চলেন এখন নেক্সট গন্তব্যে যাই। আর আমি পুত্র জয়ের সিঙ্গেল ব্লক বোটানিক্যাল গার্ডেন থেকেও বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।